রাঙ্গনিয়া পৌরসভা ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ইউনুসিয়া মাদ্রাসার মাদত ইসলামী মহাসম্মেলন বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও সাবেক পৌরসভা মেয়র খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা আছেন আল্লামা আব্দুল বাসেদ খান সিরাজি। বিশেষ বক্তা আছেন হাটাদারি আল জামিয়াতুল কুরআনিয়া দারুস সুফফার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সিরাজুল্লাহ আল মাদানী, বিশিষ্ট আলেমেদিন আল্লামা নুমান জাহাঙ্গীর, কাজী আক্তার হুসাইন, আল্লামা হাফেজ হুসাইন আব্দুল সত্তর, জামিয়া ইসলামী পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা জাফর সাদেক সহ আরো বোধকে। নামাজ পড়তে পড়তে নামাজের নেশা হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াতের নেশা হয়ে গেছে, জিকির করতে করতে জিকিরের নেশা হয়ে গেছে, ইবাদত করতে করতে ইবাদতের নেশা হয়ে গেছে, যারা সালাত পান করতেছে সালাতের আপনার নেশা হয়ে গেছে, যারা আপনার সাগরের মধ্যে মাছ পাইতেছে আপনার এরকম ভাবে আপনার মাছের নেশা হয়ে গেছে, আল্লাহ বলে জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে ইবাদতের নেশা হয়ে গেছে, ঠিক কিনা বলে? ড্যাশ নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।